সবরুমের পুরাতন টাউন হলে উদযাপিত হলো জেলা ভিত্তিক গুরু পূর্ণিমা উদযাপন অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক রিপন চকমা, সবরুম মহকুমার মহকুমা শাসক শিবজ্যোতি দত্ত, মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার এবং সবরুম নগর পঞ্চায়েতের চেয়ারপারসন রমা পোদ্দার দে, ভাইস চেয়ারপারসন দীপক দাস, সমাজসেবী শান্তিপ্রিয় ভৌমিক সহ একাধিক অতিথিবর্গ। মঙ্গল প্রদীপ প্রজ্বলন এবং গুরু মন্ত্র পাঠের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এদিন উপস্থিত অতিথিরা গুরু পূর্ণিমার তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে বলেন, গুরু পূর্ণিমা মূলত গুরু কেন্দ্রিক অর্থাৎ ব্যক্তির বা সমাজের শ্রদ্ধেয় ব্যক্তিত্বদের শ্রদ্ধা করার এক ঐতিহাসিক উৎসব। এদিন গুরুদেবকে শিব জ্ঞানে পূজা করা হয়। সবরুমের পুরাতন টাউন হলে আজকের এই জেলা ভিত্তিক গুরু পূর্ণিমা উদযাপন অনুষ্ঠানে সম্মানিত করা হয় জেলার 11 জন গুরুকে, যারা সমাজের বিভিন্ন স্তরে নিজেদের অনন্য ছাপ রেখে গেছেন। এদের মধ্যে সবরুমে রয়েছেন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী নিরঞ্জন আচার্য, ক্রীড়া বিষয়ক শিক্ষক জহরলাল দে, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক অপূর্ব বসাক, বিশিষ্ট শিক্ষক সন্তোষ দাস, বিলুনিয়ার রয়েছেন শিক্ষক স্বর্ণেন্দু বণিক, ক্রীড়া বিষয়ক শিক্ষক বাবুল বৈধ, পঞ্চায়েত সচিব সাধন সরকার, ধর্মগুরু স্বামী ধনন্দ নন্দগিরি, শান্তির বাজারে রয়েছেন অবসরপ্রাপ্ত সীমান্তরক্ষী বাহিনীর সৈনিক তথা যাত্রা শিল্পী নিখিল দেবনাথ, শিক্ষক জগন্নাথ মজুমদার এবং শিক্ষক যোগেন্দ্র রিয়া। তথ্য সংস্কৃতি দপ্তর থেকে আপনারা যারা সহযোগিতা দিয়েছেন সবাইকে অভিনন্দন শুভেচ্ছা। আমরা এই গুরু পূর্ণিমা মূলত বাৎসরিক যে অনুষ্ঠান আমরা করে থাকি, গত বছর আমরা বিলোনিয়াতে অগ্নিবীণা হলেই করেছি, এবার সাবরুমেই আমরা করতে যাচ্ছি, আগামীতে হয়তো অন্যখানে এভাবেই ঘুরে ফিরে আমরা প্রোগ্রাম ডিস্ট্রিক্ট লেভেলগুলি আমরা ঠিক করি। আগামীকালও আমাদের এখানে প্রোগ্রাম আছে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি প্রোগ্রাম আমরাও এখানে বিলোনিয়াতে পুরান টাউন হলে আয়োজন করেছি, আপনারা সবাই থাকবেন। অবদান আমাদের সংস্কৃতি এবং সাহিত্যে অপরিসীম, তাই এই দিনটি তার প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য পালিত হয়। গুরু পূর্ণিমার এই পবিত্র দিনে আমরা আমাদের জীবনের সমস্ত গুরুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। আমাদের জীবনের প্রথম গুরু হলেন আমাদের মা বাবা, তাদের থেকেই আমাদের প্রথম শিক্ষা গ্রহণ শুরু, জীবনের মূল্যবোধ এবং নৈতিকতা তাদের কাছ থেকেই শেখা। বিদ্যালয়ের শিক্ষকগণ আমাদের জীবনের দ্বিতীয় গুরু, তাদের কাছ থেকে আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করি যা আমাদের জীবনের ভিত্তি তৈরি করে। আজকের দিনে আমরা আমাদের গুরুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য এখানে একত্রিত হয়েছি। গুরু পূর্ণিমার